বাবা আলম, তুই নাকি আবার গান গাইছস? তোর তুমি কি মনে করে দিলে? তেলেরি দাম বাড়লো রে ভাই আমাগো দেশে। উরে শালা আলম ভাইও দেখো প্রতিবাদ করলো। নলেজ দেখছেন কি? নলেজ না হইলে হবে? এই সময়ে গানে গানে তেল মারলে ভিউজ বেশি আসবে। উরে শালা। এই হ্যালো, কেমন আছেন সবাই? আমি বলুম না, আমার শরম করে। দোয়া করি তোমার শরম যেন আজীবন থাকে, বুঝছো বুগো? আম গাছে আম ধরে, নারকেল গাছে ডাব, হিরো আলমের গান শুনে করো প্রতিবাদ। এই শালার পুতেরা, উড়ে শালার পুতেরা, মুনাজাত কর। হে ইউটিউব, তোমার কাছে আমি বিচার দিলাম। এই আলমপানার গান শুনে আমার হাগা অটো হয়ে গেছে, এখন আমি কি করবো? হে আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও। এত করে বললাম আলম, গাইসনি আর গান? তোর গান শুনলে রে ভাই মন হয় বেসামাল। তোরা কি মানুষ ভাই রে? তোর গান শুনে আমারও প্রচন্ড মাথা ব্যথা করছে। ধমক দেন কেন, সে নিজেই ঠিকভাবে কথা বলতে পারে না, আবার শিল্পী হয়েছে। এই সময় মানুষের জীবনে প্রচুর আহাকার চলতেছে, দিন গেলেই সব কিছুই যেন এলোমেলো হয়ে যাচ্ছে। গরিব মানুষ টিকে থাকবে কিভাবে তার কোনো পরিকল্পনা নাই। তো ভাই, তেল কিনে এনে ভিডিও বানানো শেষে অন্তত পক্ষে ওই তেল ভর্তি বোতলগুলো অসহায় কোনো গরিব মানুষকে দিয়ে সাহায্য করুন, নইলে আপনারাই প্রতিবাদ বিনোদন ছাড়া কিছুই প্রকাশ পেল না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনিও আপনারা হিউজ পরিমাণ ভিউজ পাওয়ার জন্য তেল কিনে আনছেন ভিডিও বানানোর জন্য, এর ফলে স্টকে টান পড়ছে। আবার আপনি সেই তেলের দাম বেশি হওয়া নিয়ে গান গেয়ে ও ফানি ভিডিও বানিয়ে মানুষকে বিনোদন দিচ্ছেন, এটা হাস্যকর। প্রতিবাদ এভাবে হয় না রে ভাই, এটাই শুধুই বিনোদন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তেলের দামে আগুন মেলে চিন্তা করার দরকার নাই, সব শালারা ভাইরাল হবে, ভালো জিনিসে ভিউজ নাই। দিন যাই দিন আসে, চিন্তা করার দরকার নাই, ফেসবুকেতে আইসা দেখি জরিনারা এঞ্জেল হয়। আর মিয়া ভাইয়ের ইজ্জত লুটছে, এই ঘটনার বিচার নাই, বিচারপতি ঘুমে আছে, ডিস্টার্ব করার দরকার নাই। কত গান এলো গেলো, কত গানই আসিবে, গানে জ্ঞান গানে মান, সেটা কি কেউ মানি?